তোমরা ভাবো সব গল্পই বুঝি শুধু কল্পনা, কিন্তু সব কল্পনার ভেতরেই যে লুকিয়ে থাকে এক টুকরো বাস্তব যা সত্যি, আর সেই সত্যি নিয়েই তো তৈরি হয় এক একটা মিথ্যিকারের গল্প। পারিজাত, কখন আসছো গো? আমি না এত রাতে না ফাঁকা বাড়িতে আমার কেমন একা লাগছে আর কি। আমাকে আপনি চিনবেন না কে? আমাদের আগে কখনো পরিচয় হয়? ভালো ভালো বলছি, এক্ষুনি বেরিয়ে যান, নইলে কিন্তু কি করবেন? ভবিষ্যৎ যখন সময়ের দ্রুততায় অতীতে রূপান্তরিত হয় তখন আমরা সেটাকে বলি ঘটনা, আর এই ঘটনার সাক্ষী আমি নিজে। তাই বলে প্রত্যেকবার এত রাতে আমাদের দেখা করতে হবে কেন বলতে পারো? পারে যা একটা লোক তোমারই বাড়িতে দাঁড়িয়ে তোমাকে ভালোবাসি বলছে। আমি আপনাকে ভালোবাসি। কি চাস কি তুই? ভালোবাসতে। এই কি, কে আপনি? পুলিশ সব গন্ডগোল মিটে যাবে। হ্যাঁ, তবে তার আগে একটা খেলা খেলতে হবে। চুপ করে আছিস কেন? বল বল, কি চাই তোর? বল। আমার না লুকিয়ে থাকতে আর ভালো লাগছে না।